আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসীর পক্ষ থেকে। প্রিয় দর্শক, কাজের খুঁজে অনেকে অনেক জায়গায় সিবি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষাগত যে যোগ্যতা আছে সেই যোগ্যতার কথা উল্লেখ করছেন। বিভিন্ন লোকে বিভিন্ন দেশের, শুধু বাংলাদেশি না, তারা জাল সার্টিফিকেট দিয়ে, ভুয়া সনদ দেখিয়ে বিভিন্ন চাকরি নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করতেছে। তো আরব আমিরাত সরকার গতকালকে আরব আমিরাতের জাতীয় দৈনিক দ্য ন্যাশনাল এই নিউজ পত্রিকায় আসছে যে 1 মিলিয়ন দেড়হাম জরিমানা হতে পারে এবং সর্বনিম্ন 30,000 দেড়হাম। 30,000 দেড়হাম যদি কেউ ভুলে অথবা জানে না, এই কারণে যদি কেউ যার সার্টিফিকেট দেয়ার তা ধরা পড়ে যে প্রকৃতভাবে আপনার ভুল ছিল অথবা আপনার জানা ছিল না যে এই সার্টিফিকেটটা ভুয়া, এই জন্য আপনার একদম মিনিমাম আপনাকে সর্বনিম্ন 30,000 দেড়হাম জরিমানা দিতে হবে। আর তারপরে যদি আপনার ভুল না হয় বা অন্যান্য কিছু হয়, তাহলে সেখানে 5 লাখ, 1 লাখ, 2 লাখ এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এগুলো আপনাকে দিতে হবে, এবং 3 মাসের, 1 মাসের জেল জরিমানা সহ এই দণ্ডাদেশ জারি করেছে আরব আমিরাত সরকার। তো আমি বাংলাদেশের যারা প্রবাসী এখানে আসছেন, বিভিন্ন জায়গায় চাকরি দিচ্ছেন, বিভিন্ন লেখাপড়ার বিভিন্ন যোগ্যতা উল্লেখ করে, তাদেরকে বলবো দয়া করে এই জিনিসগুলা করবেন না, যেমন ভুয়া সার্টিফিকেট অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা এক সিবিতে লিখে দিলেন অন্য কিছু, সেটা যেমন বাংলাদেশের নাম ক্ষুণ্ণ করে তেমন ভাবে এটা আমাদের জন্য কিন্তু ঝামেলাও সৃষ্টি করতে পারে, অনেক ঝামেলা সৃষ্টি করতে পারে। তো এই বিষয়গুলো মাথা রেখে, জেল জরিমানা তো দূরের কথা, এই এভাবে যদি 2-1 জন 4 জন করে একটা দেশের, সেই দেশের ভিসা বন্ধ করে দিবে বা এর চাইতে আরো বড় কোনো অ্যাকশন সরকার নেবে। এই জন্য আমরা এই জিনিসটা থেকে যেন বিরত থাকতে পারি। আমাদের এই মেসেজটুকু আপনারা শুনবেন, বুঝবেন এবং অন্যকে জানান।